হ্যাঁ গাইস, কেমন আছো তোমরা? হ্যালো, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আর তোমাদের সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আর আজকের আমরা বেরিয়ে কি কি ঠাকুর দেখলাম সেগুলো তোমাদেরকে তুলে ধরবো। এখন যে মণ্ডপে এসেছি, এই মণ্ডপটা তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না, অবশ্যই অবশ্যই। আর আমরা কি করছি সারাদিনে, কি খাচ্ছি, কোথায়, হোল নাইট তো বেরিয়েই পড়েছি চতুর্থী থেকে, তা দেখো সঙ্গে থাকো। ওকে, দেখা হচ্ছে, চলো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ নেতাজি জাতীয় সেবা দলের পুজোতে, আর এবছরে তাদের টিম মহামায়া। রানীকুটি নেতাজি জাতীয় সেবা দলের পূজা মণ্ডপে, আর এবছরে তাদের থিম হলো মহামায়া। এই মহামায়া কীভাবে পৃথিবীতে আবির্ভাব হলো এবং দুষ্টের দমন, সৃষ্টের পালনের জন্য কীভাবে পৃথিবীতে আবির্ভাব হলো সেই রূপটাকে এখানে তুলে ধরা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মণ্ডপের ভিতরে দারুণ একটা সাউন্ড হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, মনটা ভরে যাচ্ছে একদম। রানীকুটি সুন্দর সিস্টেম তৈরি করা হয়েছে এবং এটা অটোমেটিক ঘুরবে, এবং সেটা তোমরা লক্ষ্য করছো। এখন ঢুকছি মণ্ডপের ভিতরে, মণ্ডপের ভিউটা জাস্ট আমেজিং, আমেজিং একটা ভিউ, এবং যেন বাঁশের উপরে কাজ করা হয়েছে টোটাল টাই, আর প্রত্যেকটা থেকে লাইট আছে, প্রত্যেকটা থেকে লাইট আছে। তো বুঝতেই পারছো কি পরিমাণে লাইটের কাজ করা হয়েছে এখানে, এবং কতটা দক্ষতার সাথে প্যান্ডেলটাকে বানানো হয়েছে, কতটা নৈপুণ্যতার সাথে এটাকে তৈরি করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আমি তো জাস্ট দেখে আমার মনটা ভরে গেল, এত নিখুঁত একটা কাজ, এত নিখুঁতভাবে এটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, চিন্তাভাবনাকে বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর সামনেই প্রতিমা, রানীকুটি সেবা দলের প্রতিমা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই প্রতিমা কিন্তু ধ্যানমগ্ন অবস্থায় আছে, ধ্যান করছে। লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, সিংহ, মহিষ, আর স্বয়ং মা দুর্গা ধ্যান করছে।
শক্তি সঞ্চয়ের জন্য তোমরা দেখতেই পাচ্ছ অসম্ভব সুন্দর প্রতিমা, অসম্ভব সুন্দর প্রতিমা, এতটা সুন্দর। এবং ভিতরের যে মিউজিক সাউন্ড ব্যবহার করেছে এটা অসম, জাস্ট অসম, অসাধারণ, তোমরা দেখতেই পাচ্ছ। বাঁশের কাজ তোমরা দেখতে পাচ্ছ, এই বাঁশের প্রত্যেকটা বাঁশের ভিতরে কিন্তু লাইট, আমি ক্যামেরাটা উপরে করছি দেখো, প্রত্যেকটার ভিতরে কিন্তু বস লাইট আছে বস। তাহলে এতগুলো বাঁশ আছে, এতগুলো বাঁশের ভিতরে কিন্তু লাইট দেওয়া হয়, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মনটা ভরে গেল এখানে এসে, বহু দর্শক এসেছে। এখন বাজে রাত 12:30, আর এই 12:30 সময় বহু দর্শক তারা আসছে মণ্ডপে এবং প্রতিমাকে দেখতে। অসম, অসম গাইস, অসম, অসম, জাস্ট অসম। অসম্ভব সুন্দর একটি মণ্ডপ এবং প্রতিমা আমরা দেখছি এবং এনজয় করছি, আশা করি তোমরাও এনজয় করছ। সো আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো, নতুন নতুন ভিডিও আসছে তোমাদের জন্য। গাইস তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা তৈরি করা হয়েছে, পূজার সামগ্রী কোষাকুষি দিয়ে এটাকে বানানো হয়েছে এবং এখানে কয়েকশো কোষাকুষি আছে, তো যেগুলো পূজাতে ব্যবহার করা হয় সেই দিয়ে এগুলো এগুলো বানানো আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে রেওয়ানের কাজ করা হয়েছে, আর এখানে আছে মাটির প্রদীপ, মাটির প্রদীপের মধ্যে আলোর কাজ করা হয়েছে, আর এগুলোর তোমরা দেখতেই পাচ্ছ টোটাল কাঠ দিয়ে তৈরি, কাঠের কাঠ দিয়ে তৈরি, এগুলো কাঠ দিয়ে। আর এই এইগুলো হচ্ছে যে ঘুঙুর আছে, এই যে আছে এগুলো ঘুঙুর আছে, ঘুঙুরের এক একটা ঘুঙুরকে কাঠের মধ্যে ইনস্টল করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। অভূতপূর্ব শিল্পকলাকে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে, দারুণ একটা কাজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। আর এন্ট্রান্সটা তো জাস্ট অসম অ্যান্ড ফাটাফাটি লাগছে, দারুণ একটা এন্ট্রান্স করা হয়েছে, বহু দর্শক এসে গেছে পূজা মণ্ডপটিকে দেখার জন্য, বহু মানুষ এসেছে তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস রানীকুটি নেতাজি জাতীয় সেবা দলের পূজা মণ্ডপ থেকে বেরোলাম, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে অবশ্যই করে লাইক করে দিও। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের পূজা মণ্ডপে পরের ভিডিওতে, চলো দেখতে থাকো, টাটা।